হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তুমি খুব ভালো আছো। আর আমি এটা অষ্টমীর দিন ঘুরতে বেরিয়েছিলাম, সেদিনকার ভিডিও অনেক লেট হয়ে গেছে, জানি ফোনে একটু নেট সমস্যা ছিল যার জন্য ভিডিওটা আমি দিতে পারিনি। তো আজকে আমার নেটটা ঠিক আছে, ওর জন্য ভাবলাম আজকে ভিডিওটা আমি ছেড়ে দিই। তো আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য যে ভিডিওটা আমি এত লেট করে দিচ্ছি। তো ও কাজে বেরিয়েছিলো, তো ওর সাথে সাথে আমিও একটু ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। ও কাজ করছিল আর আমি পেছনে বসে সব জায়গায় ঠাকুর দেখে বেড়াচ্ছিলাম। তো অনেকগুলোই ঠাকুর দেখেছি আমরা বাইকে বসে বসে, যেতে যেতে যতগুলো ঠাকুরগুলো করেছি গলিতে গলিতে একদম অনেকগুলো ঠাকুর দেখেছি। তো আমিও তো পার্লারে ছিলাম, সপ্তমী পর্যন্ত কাজ করেছি, অষ্টমীতে ছুটিতে একটু ভাবলাম বেরিয়েছি। তো নবমীতেই ফাইনালি মার সাথে একটু বেরোবো, আর আজকে একটু দুজনে মিলে বেরোলাম, তাও নেবে এক জায়গাতেও ঠাকুর দেখিনি, মানে গাড়িতে গাড়িতেই করে দেখছিলাম সব জায়গার ঠাকুর। তো এটা হয়তো মধ্যমগ্রামে আছে, আমরা এখন শুধু এই একটা মণ্ডপে আছে যেখানে আমরা নেবে ঠাকুর দেখেছিলাম, কারণ তখনও কাজটা একটু চাপটা কম ছিল যার জন্য। তো চলো, সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিই যে ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি তার জন্য। সবাই ভালো থেকো, আর কালী পুজো আসছে সামনে, তো সবাই খুব মজা করে কাটিয়ে কালী পুজোটা। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। তো চলো, টাটা, বাই বাই। আজকে ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, বাই বাই।